আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমি হজে ছিলাম এবং এই অনুষ্ঠানটা ব্যাপারে আমার কোনোই কাজ ছিল না, আমি কোনোই এটার ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো ইনিশিয়েটিভ ছিল না। আমাদের ঢাকা জেলা এটা করেছে, ঢাকার জোনগুলো মিলে, এবং যেহেতু আমাদের 2000তম দিন হয়ে গেছে, থ্যাংক ইউ, 2000তম দিন হয়ে গেছে, সেই জন্যে আমাদের এই অনুষ্ঠানটা করতে হচ্ছে। আজকের এই মঞ্চটাতে আমি একটু নস্টালজিক। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই জুলাই মাসে 2018 সালের 23শে জুলাই যেদিন আমার বড় ছেলের জন্মদিন ছিল, সেদিন তার জন্মদিন ফেলে এই অডিটোরিয়ামে আমি সারা বাংলাদেশ থেকে বাছাই করে প্রায় 500 উদ্যোক্তাদেরকে নিয়ে আমি প্রোগ্রাম করেছিলাম। এখন আমাদের একটা জোন, ঢাকার একটা জোন বা ঢাকার যে কোনো একটা জেলা এই ধরনের বড় প্রোগ্রাম করে, এটাই হচ্ছে এই এই ফাউন্ডেশনের সবচেয়ে বড় অর্জন আমি মনে ব্যক্তিগতভাবে মনে করি। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে, এখানে আমাদের অনেক সাংবাদিক ভাই বোনরা আছে তাদের সামনে এবং লাইভ হচ্ছে, দায়িত্ব নিয়ে আমি বলছি এটা বাংলাদেশের সবচাইতে বড় উদ্যোক্তা সংগঠন। তার কারণটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। কারো কারো 15 লাখ, 20 লাখ, 30 লাখ মেম্বার থাকতে পারে, কিন্তু বাংলাদেশের 64টি জেলায় আমাদের মতো সাংগঠনিক কাঠামোর কারো নাই। পৃথিবীর 50টা দেশে আমাদের মতো সাংগঠনিক কাঠামো বা শক্তি কারো নাই। শুধু তাই নয়, বাংলাদেশের 492টা উপজেলায় আমাদের সাংগঠনিক উপস্থিতি আছে, যেটা অনেক রাজনৈতিক দলেরও নাই। এই কারণে এটা সবচেয়ে বড়। আরেকটা কারণ বলি আপনাদেরকে, এটা কেন এত বড়। আজকে আরেকটা ইতিহাস হতে যাচ্ছে। আজকে যেমন করে আমরা হাঁটি হাঁটি পা পা করে এক এক একটা একটা করে দিন পার করে 2000 দিন টানা বিনামূল্যে উদ্যোক্তা এবং দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে গেছি বাংলাদেশের প্রায় 6,74,000 ছেলে মেয়েকে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আরেকটা ইতিহাস আজকে হতে যাচ্ছে, হয়েছে আমি বলবো। এই প্রোগ্রামটা, যে প্রোগ্রামটাতে আপনারা এই মুহূর্তে উপস্থিত, এই প্রোগ্রামটা এই মুহূর্তে বা গতকাল থেকে বাংলাদেশের 64টি জেলায় হচ্ছে। এরকম ভাবে একই সময়ে একযোগে বাংলাদেশের 64টি জেলার প্রোগ্রাম করার মতো সক্ষমতা আর কোনো সংগঠনের আছে কিনা আমার জানা নেই। এবং শুধু 64টি জেলায় নয়, বিশ্বের প্রায় 28টা দেশে আমাদের প্রোগ্রাম হচ্ছে। আপনারা কেন বড়, তার একটা বড় কারণ আমি বলি। আপনারা জানেন আমি হজ করতে গিয়েছিলাম সৌদি আরবে, মক্কা মদিনাতেই ছিলাম মূলত। তারপরে আমাকে রিয়াদে যেতে হয়েছে একদিনের জন্যে, 24 ঘন্টার জন্যে। সেইখানে প্রায় এরকম একটা বড় প্রোগ্রাম হয়েছে। চিন্তা করেন, সৌদি আরবের মতো প্রবাসে সবাই ব্যস্ত, এবং আমাকে আমার ছেলেমেয়েরা সেখানে বলল যে স্যার 21 ঘন্টা জার্নি করে এসছি, কারণ দাম্মাম থেকে, তারপরে বিভিন্ন জায়গা থেকে তারা যখন এসেছে মদিনা থেকে, অনেক সময় লাগে আপনারা জানেন, রাস্তায় তাদের হয়তো দুই দিন চলে গেছে, তারপরে সেখানে একদিন, 3 দিন সময় বিদেশের মাটিতে বের করা এত সহজ কাজ নয়। এবং সেখানে প্রায় 300 আমাদের ফাউন্ডেশনের ছেলেমেয়ে ছিল। আপনারা জানেন যে জাস্ট রোজার আগে আমরা মালয়েশিয়াতে আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন করেছি, এইবার আরবে আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন করলাম, আগামী মাসে আমাদের দুবাইতে আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন আছে আপনারা জানেন। সো এই যে একটা সাংগঠনিক, আমি আসলে যেটা চেয়েছি, আমি শুধুমাত্র একটা গ্রুপ, একটা সেলস গ্রুপ বা এরকম একটা সেলস হাব আমি করতে চাই নাই। আমি চেয়েছি হাজার হাজার লাখ উদ্যোক্তা তৈরি করতে, এবং একই সঙ্গে হাজার হাজার লিডার তৈরি করতে। এবং এই লিডারশিপের জায়গাটাতে আমি এতটাই আনন্দিত যে আমি এখন, আমার শুধু মুখ দিয়ে বললেই হবে হয় যে তোমরা প্রোগ্রাম করো বা তোমরা কোনো একটা কাজ করো বা তোমরা কোনো একটা মেলা করো, প্রোগ্রাম হয়ে যাচ্ছে, কারণ এত নেতৃত্ব সারা বাংলাদেশে আমরা তৈরি করতে পেরেছি। 2000তম দিন, এটা একটা বিরাট মাইল ফলক আমি মনে করি। এই ফাউন্ডেশনটা নানান কারণে ব্যতিক্রম বাংলাদেশে, একটা তো বললাম একটু আগে যে এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যতিক্রম এই ফাউন্ডেশনটা।
তার একটা বড় কারণ বাংলাদেশে নয় পৃথিবীর কোথাও বোধহয় কেউ কোনোদিন টানা 2000 দিন বিনামূল্যে কাউকে শেখায় নাই। 17টা স্কিলস উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ প্রায় 450টা কন্টেন্ট দিয়ে যে প্রশিক্ষণ আমরা দেই, আমি অনেক বড় বড় ট্রেনারের সাথে কথা বলেছি, বাংলাদেশে যারা ট্রেনিং দেন, ট্রেনিং ইনস্টিটিউটের সাথে কথা বলেছি, আমরা যে কন্টেন্টগুলো দিয়ে প্রশিক্ষণ দেই 90 দিন ধরে, এটার বাজার মূল্য 2 লক্ষ টাকা। কারণ এখানে তো কোনো শুক্রবার নাই, শনিবার নাই, আপনি যদি ওয়ার্কিং ডে হিসাব করেন এটা এটা কিন্তু প্রায় 4 মাস, 4.5 মাসের একটা প্রশিক্ষণ। কারণ আমাদের 90 দিন মানে টানা 90 দিন। সো এরকম একটা স্ট্রাকচার্ড প্রফেশনাল প্রশিক্ষণ দিয়ে আপনারা আজকে সকাল থেকে এই মঞ্চে অসংখ্য উদ্যোক্তা তাদের গল্প বলেছে। আমাদের ইউটিউবে চ্যানেলে আপনি যদি যান, এখানে অন্তত 1000 উদ্যোক্তার গল্প আছে, যেগুলো আমি ইউটিভি লাইভের মাধ্যমে সারা পৃথিবীকে শুনিয়েছি। এই গল্পগুলো তৈরি হয়েছে এই প্রশিক্ষণগুলোর মধ্য দিয়ে, এই সাহসগুলো তৈরি হয়েছে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে। আমরা শুধু উদ্যোক্তা বাড়াতে চাই নাই, আমরা চেয়েছি, যেটা আমি শুরুতেই বললাম, যে হাজার হাজার লিডার তৈরি করতে, হাজার হাজার লিডার তৈরি করতে আমরা চেয়েছি, যাতে করে আপনারা আপনার পরিবারে লিড দিবেন, আপনার বিজনেসে লিড দিবেন, আপনার সমাজে লিড দিবেন, এবং সম্ভব হলে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন একদিন আপনারা। এবং আমরা শুধুমাত্র উদ্যোক্তা বাড়ানোর জন্য এই প্রতিষ্ঠান তৈরি করি নাই, আমি সবার আগে বলেছি আপনাদেরকে একজন ভালো মানুষ হতে হবে। কারণ আমি সেই উদ্যোক্তা তৈরি করতে চাই না যারা অন্যকে ঠকায়, যারা কথা দিয়ে কথা রাখে না, যারা মানুষকে মানুষকে ঠকায়, যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, এরকম কোনো উদ্যোক্তা আমি তৈরি করতে চাই না। আমি বাংলাদেশে এমন উদ্যোক্তা তৈরি করতে চাই, চেয়েছি, করে যাচ্ছি গত 5.5 বছর ধরে, যারা বিশ্বাস বিক্রি করবে, পণ্য নয়। এবং এই স্লোগানটা মানুষের মনে ধরেছে, আজকে তারা বিশ্বাস বিক্রি করে এই কথাটা বলতে শিখেছে, এই কারণে সে জানে যে একই কাস্টমারের কাছে সে আবার পণ্য বিক্রি করবে, তার রিপিট কাস্টমার তৈরি হবে। কারণ আপনি যদি ঠকান, আপনার কাছে তো দ্বিতীয়বার ওই কাস্টমার আর আসবে না, যেটা একটা বিজনেসের জন্য খুবই কস্টলি। আপনাকে বারবার নতুন কাস্টমার তৈরি করা, নিউ অ্যাকুইজিশন তৈরি করা খুবই কস্টলি। এই কারণে আমি চেয়েছি মানবিক মানুষ তৈরি করতে, পজিটিভ মানুষ তৈরি করতে, সাহসী মানুষ তৈরি করতে। এবং আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত, বাংলাদেশে এখন 6,74,000 সাহসী দক্ষ মানুষ তৈরি হয়েছে, 1,00,000 উদ্যোক্তা তৈরি হয়েছে। যে মেয়েগুলো গ্রামে থাকে, পঞ্চগড়, নীলফামারী, সুনামগঞ্জ, একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে থাকে, তারা কোনোদিন, ইভেন অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে, তারা আমাকে বলেছে তারা ইভেন কোনোদিন ঢাকায়ও আসে নাই। সেই সব মেয়েরা আজকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে 5,000 লোকের সামনে দাঁড়িয়ে তাদের জীবনের গল্প বলছে। এই সাহস আমি তাদের তৈরি করে দিয়েছি। কারণ আপনার মনের স্বপ্নটা বলতে হবে, এই জায়গা, এই প্ল্যাটফর্ম, এই জন্যই এই প্রতিষ্ঠানটার নাম নিজের বলার মতো একটা গল্প। আপনাকে একটা গল্প তৈরি করতে হবে এবং এই গল্প বলার একটা জায়গা তৈরি জায়গা থাকতে হবে। সেই জায়গাটা আমি তৈরি করে দিয়েছি, যার কারণে আজকে সারা বাংলাদেশে একটা এত বড় আলোড়ন তৈরি হয়েছে। নাহলে চিন্তা করেন, আজকে আমার ধারণা বাংলাদেশে 20টারও বেশি জেলায় আমাদের সম্মানিত ডিসিরা, জেলা প্রশাসকরা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। অনেক জেলায় পুলিশ অফিসাররা আছেন, এসপিরা আছেন, ব্যবসায়িক বাণিজ্যিক প্রতিষ্ঠানের চেম্বারের বিভিন্ন প্রেসিডেন্টরা আছেন, বিভিন্ন সমাজের বড় বড় কর্মীরা আছেন। আজকে সবাই এখানে এসে আমাদের গল্প শুনতে চায়। আমি যেটা একটু আগে বললাম যে এটা আরেকটা ইতিহাস তৈরি হলো আজকে, যে আজকে এই 2000তম দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের 64টি জেলায় এই প্রোগ্রামটা হচ্ছে, বিশ্বের 28টা দেশে এই প্রোগ্রামটা হচ্ছে, এটা একটা ইতিহাস। আমি জানি না যে এইভাবে লিডারশিপের মাধ্যমে, হাজার হাজার লিডার তৈরি করার মাধ্যমে এই যে এই কাজটা আমি আপনাদের জন্য তৈরি করে দিতে পেরেছি। কারণ এই ভলেন্টিয়ারিং করতে গিয়ে, এই প্রতিষ্ঠানে লিড দিতে গিয়ে আপনি কিন্তু অনেক কিছু শিখে ফেলেছেন। আপনি শিখেছেন কিভাবে একটা টিম তৈরি করতে হয়, কিভাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে হয়,
কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে কোনো একটা প্রবলেম হলে সেটাকে সমাধান করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে বিনয়ী হতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয়। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি যদি আগেই আশা করেন, আমাকে তো এই কাজ করতে কেউ বলে নাই, এই দায়িত্ব নিতে বাংলাদেশের কেউ আমাকে তো দেয় নাই, যে তুমি যাও শেখাও, সারা পৃথিবী ঘুরে বেড়াও, সারা বাংলাদেশ ঘুরে বেড়াও, বলে নাই কেউ। আমার বিবেকের তাড়নায় করেছি, দায়িত্ববোধ থেকে করেছি। যখন আমি দেখেছি যে এটার থেকে মানুষ উপকৃত হয়েছে, তখন আমি এটা করে আনন্দ পেয়েছি। আমাকে অনেক সাংবাদিক, আমাদের সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করে যে দুনিয়াতে তো স্বার্থ ছাড়া একটা চুলও নড়ে না, আপনি কেন এটা করেন? হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি, আমি এটা করি কারণ এটা আমার জীবনের সবচেয়ে বড় বিনোদন। কারণ আমি এটা করি যে এটা করলে আমার রাতে ভালো ঘুম হয়। একটা মেয়ে যে কাঁদতে কাঁদতে আমাকে বলে যে স্যার আমি তো আমার নামটা ভুলে গিয়েছিলাম, এখন মানুষ আমাকে আমার নামে ডাকে। আমার বাচ্চার জন্য আমি দুধ কিনতে পারি, আমার বাচ্চাকে আমি স্কুলে পাঠাতে পারি, যে জীবনটা আমার ছিল না, দুর্বিষহ ছিল। আমি মাসে এখন লক্ষ টাকা সেল করি। আপনারা একটু আগেই শুনেছেন আমাদের রবিউলের গল্প, ফুটপাতে 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে সেই ছেলে, আজকে একটা মিনি কারখানা করে এই রমজান মাসে গাড়ি কিনে আমাকে তার গাড়িতে চড়াতে নিয়ে এসেছে। বলছে যে স্যার আমার বাবা মাকে চড়ানোর আগে এই গাড়িতে আমি আপনাকে চড়াতে চাই। এগুলো হচ্ছে গল্প। এই কাজগুলো করতে করতে গেলে এই ধরনের ইম্প্যাক্ট যখন তৈরি হয়, এই ধরনের পরিবর্তন যখন আপনাদের মধ্যে আসে, তখন আমি কেন করব না? আমার পরিবার থেকে অনেক রকমের বাধা আছে। বেশ করে আমার পরিবার বলতে বুঝাচ্ছি যে আমার মানে চাচা, মামা, ফুফু, খালা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ইভেন আমার কলিগরা অনেকেই আমাকে যে তুমি অসুস্থ হয়ে যাও নানান কারণে, এটা কেন কর, এটা এটা এখন একটু বিরত দে। ইভেন আমি এবার হজ থেকে আসছি, আমাকে কিন্তু যারা দেখতে এসছে সবাই একই কথা বলেছে, এবার একটু কমায় দাও। মানুষ বাঁচে কয়বার, মরতে তো হবে। তাহলে আমার যদি মৃত্যু যেদিন লেখা, সেদিন তো কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু সেই মৃত্যুর 1 ঘন্টা আগেও যদি, 5 মিনিট আগেও যদি আমার কারণে একটা মানুষের জীবন বদলে যায়, এর থেকে সুন্দর মৃত্যু আর কি হইতে পারে? আমি অনেকবার আপনাদেরকে কথা বলেছি এই কথাটা, যে মানুষই যদি আপনাকে ভালো না বাসে, এ জীবনের অর্থ কি? আপনার রোজগারে এমন কিছু মানুষের হক আছে যাদেরকে আপনি চেনেন না, যাদের সঙ্গে আপনার রোজগার, আপনার কোনো রক্তের সম্পর্ক নাই। এভাবে ভাবতে হবে, আপনার সবকিছু আপনার না। আমি যদি শুধু চিন্তা করি যে আমি, আমার সংসার, আমার পরিবার, আমার সন্তান, তাহলে আমি কোনোদিন বড় হতে পারবো না, সমাজ বড় হবে না, দেশ বড় হবে না, জাতি এগোবে না। আমাদের করে ভাবতে হবে। আপনার মৃত্যুর পর আপনাকে চেনে না, জানে না, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার কাজের বিষয়ে সে জানে, তার চোখ থেকে যদি 1 ফোঁটা পানি না পড়ে, আপনার এই জীবনের অর্থ কি? সো সারা জীবন বেঁচে থাকা যায় মানুষের মনে, এভাবে ভাবেন। টাকা পয়সা অনেকের একটু বেশি হবে, কম হবে, তাতে কিছু যায় আসে না, কিন্তু মানুষের মধ্যে বেঁচে থাকা, মানুষের ভালোবাসা। সেই জন্য আমি আপনাদেরকে বলি যে অন্তত একজন মানুষের জীবন বদলাতে কাজ করেন আপনারা। একটা মানুষকে পথ দেখান, তুলে ধরেন, প্রমোট করেন। আমি সবসময় বলি যে শীতের সকালে আপনারা দেখবেন যে অনেকেই ওই পুকুর ঘাটে গিয়ে বসে থাকে, রোদ পোহায়, পানিতে নামতে চায় না। যদি শীত লেগে যায়, ঠান্ডা লেগে যায়, তখন একজন কি করে, পিছন থেকে দেয় ধাক্কা। এই ধাক্কা দেওয়ার কাজটা আমি আপনাদেরকে দিতে চাই, যাতে সে পানিতে নামে। কারণ আপনি যখন ধাক্কাটা দিবেন আদর করে, পিঠ চাপড়ে, মাথার উপর হাত রেখে, তখন সে ভাববে তার পাশে কেউ না কেউ আছে, সে একা নয়, তাকে সাহায্য করার জন্য, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার বিপদে পড়লে কোনো একটা জিনিস সাহায্য করার জন্য কেউ না কেউ আছে। এই ফাউন্ডেশনটার একটা বড় সৌন্দর্য কি জানেন? এই ফাউন্ডেশনে সবাই সবাইকে চেনে, যেটা অন্য কোথাও নাই।
আমরা সবাই সবার ফেস চিনি। আমি বিদেশে অনেকবার, আপনারা জানেন যে এবারও সৌদি আরবের প্রোগ্রাম, এই রোজার আগে আমি মালয়েশিয়াতে প্রোগ্রাম করে আসলাম, আগামী মাসে আবার দুবাইতে প্রোগ্রাম আছে। মানে তারা যেটা আমাকে বলে যে স্যার আমরা এখন আর একা নই, আমাদের জন্য আপনি প্রতিটা দেশে এক একটা বাংলাদেশ তৈরি করে দিয়েছেন। বিপদে আপদে সুখে দুঃখে অসুস্থ, বিদেশের মাটিতে একটা মানুষ অসুস্থ হলে দেখার কেউ নাই, কিন্তু আমাদের ফাউন্ডেশনের ছেলেমেয়েরা ঝাঁপিয়ে পড়তেছে তাদেরকে দেখার জন্য, তাদের সাহায্য শুশ্রূষা সেবা করার জন্যে। এইটা তো একটা বড় প্রাপ্তি। আমি আগেই বলেছি যে আমি শুধু উদ্যোক্তা তৈরি করছি না, আমাদের ফাউন্ডেশনে অনেক মানবিক কাজ আমরা করছি। কাউকে রক্ত দিতে হবে, গাছ লাগাতে হবে, বন্যায় সাহায্য করতে হবে, করোনায় আমরা কাজ করেছি, শীতকালে মানুষের পাশে দাঁড়ানো, প্রতিটা বাংলাদেশের যে কোনো প্রয়োজনে আমরা এ পর্যন্ত কাজ করি নাই, এমন কোনো ঘটনা ঘটে নাই। আমরা কাজ করে যাচ্ছি আমাদের সীমিত অর্থের মধ্য দিয়ে। এবং আপনারা জানেন যে আমি এই বছর মিরপুর ইনডোর স্টেডিয়ামে জানুয়ারি মাসে যে প্রোগ্রাম করেছিলাম, সেইখানে একটা ঘোষণা দিয়েছিলাম যে 2023 সাল হবে আমাদের উদ্যোক্তাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার বছর। সেইটা বাস্তবায়ন করার জন্য আমরা এর মধ্যে কিন্তু অনেক কাজ করে যাচ্ছি, শুরু করেছি, অনেকগুলো পরিকল্পনা আপনাদেরকে হাতে দিয়েছি। আপনারা জানেন যে প্রত্যেক ডিভিশন উদ্যোক্তাদেরকে তাদের বিজনেস শুরু করার পর প্রবলেম নিয়ে কিন্তু আমি ধারাবাহিকভাবে মিট আপ করে যাচ্ছি। আমি বিভিন্ন জেলা প্রত্যেক মাসে বিভিন্ন জেলা ছুটে বেড়াচ্ছি, তাদের কথা শুনছি, তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। তারপরে আমরা, আপনারা জানেন যে আমরা কোটি টাকার একটা ম্যাচ মেকিং প্রোগ্রাম ইতিমধ্যে লঞ্চ করেছি, যেখানে আইডিয়া কম্পিটিশন শুরু হয়েছে, অনেক আইডিয়া ইতিমধ্যে জমা পড়েছে, আমরা সেগুলো যাচাই বাছাই করব, আমরা বুট ক্যাম্প করব এবং সেগুলো সেই কম্পিটিশনগুলো থেকে সেরা 10টা বা 20টা আইডিয়া আমরা নির্বাচন করে আপনাদেরই হাতে তুলে দেবো, যেগুলোতে আপনারা ইনভেস্ট করবেন। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের অক্সিজেন যারা প্রবাসী তাদেরকে আমরা অগ্রাধিকার দেবো ডেফিনেটলি। এবং আপনারাও যে কেউ আসতে পারেন, তবে আমাদের কাজ হলো যার কাছে আইডিয়া আছে এবং যার কাছে ইনভেস্টমেন্ট আছে তাদেরকে একত্র করে দেওয়া, যার জন্য এটার নাম দিয়েছি আমরা ম্যাচ মেকিং। এবং এইটাও বাংলাদেশে কিন্তু নতুন, ফাউন্ডেশনের ভেতরে ম্যাচ মেকিং করে ফান্ডিং করা, এটা বাংলাদেশে এর আগে কোথাও কিন্তু হয় নাই। সরকারিভাবে ICT মিনিস্ট্রি থেকে বেশ কিছু কাজ হচ্ছে, সেটা সরকার করছে, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে এরকমভাবে যারা করছে তারাও বাইরে থেকে ফান্ড আনতেছে, কিন্তু আমরা বাইরে কিন্তু যাচ্ছি না। আমরা জানি যে আমাদের কারো কারো কাছে কিছু টাকা পয়সা আছে, কারো কাছে ভালো আইডিয়া আছে, তাদেরকে আমরা ম্যাচ মেকিং করে দেওয়ার চেষ্টা করছি। সো আমি আজকে আসলে খুবই আনন্দিত, 2018 সালের 23 জুলাই আমাদের দ্বিতীয় সম্মেলন এইখানে হয়েছিল এই অডিটোরিয়ামে, সেটা ছিল সারা বাংলাদেশের একটা প্রোগ্রাম। আজকে কিন্তু এটা শুধুমাত্র ঢাকা শহরের একটা ছোট প্রোগ্রাম। আপনারা জানেন যে আমাদের ঢাকায় যারা থাকে তারা তাদের বিভিন্ন জেলায় তারা অবস্থান করে, মানে তারা বিভিন্ন জেলায় জেলার মানুষ, তারা অনেকেই তাদের জেলার প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য জেলাতে চলে গেছে, কারণ প্রত্যেকেরই জেলার প্রতি ভালোবাসাটা তো একটু বেশি। সো 64টি জেলাতেই আজকে প্রোগ্রাম হচ্ছে, 28টা দেশে প্রোগ্রাম হচ্ছে, এই 2000তম দিবসকে রিমার্কেবল করে রাখার জন্যে। এবং আমি সেই জন্যে আমি অত্যন্ত আনন্দিত যে আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছে আপনাদেরকে এই এইভাবে শিখিয়ে যাবার জন্যে। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার জীবন যতদিন আমি বেঁচে থাকবো, জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই মানবিক কাজ আপনাদের জন্য করে দেব। সো আরেকটা কথা যেটা হচ্ছে, আজকে আমাদের আমাদের বেশ কিছু সাংবাদিক, আমাদের কিছু কলিগ আসছে, বেশ কিছু সাংবাদিক আসছেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। রীতা আপা আসছেন একটু আগে, রীতা আপা আসছেন, আমার বন্ধু অন্তু করিম অনেক আসছেন, সো জাফরি আমার বন্ধু সবসময় আমাকে আমার সাথে থাকে আসে, রাজেশ আসছে, আমাদের বেনজির আসছে, আমার ভাই আরেকজন ভাইয়ের সাথে আমরা পরিচয় করিয়ে দিব একটু পরে আপনাদেরকে, আমি আমাদের বেশ কিছু সাংবাদিক ভাই আসছে। সো আমরা ছোট ছোট করে শামী আপা আসছেন, আমাদের ফ্রিলান্সারের অ্যাসোসিয়েশনের যিনি প্রধান তিনিও আসছেন, আমরা সবার একটু একটু করে শুভেচ্ছা বক্তব্য শুনবো। তার আগে আমি একটা কথা বলতে চাই আপনাদের জন্যে, সেটা হচ্ছে আমরা যখন কখনো কখনো এরকম হয় যে
কি একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করত, মেয়েটা হঠাৎ করে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে বা চলে গেছে বা আর যোগাযোগ করছে না, বা ছেলেটা চলে গেছে, বা ব্যবসায় বড় ধরনের একটা লস হয়ে গেছে, বা আমার এরকম হয় আমাদের, যেমন আমার বাবা মারা গেছে, আমি যেদিন মারা গেছে আমার এখনো মনে আছে আমি ব্ল্যাঙ্ক ছিলাম পুরো, আমার মনে হচ্ছিল আমার জীবন অন্ধকার হয়ে গেছে, আমার জীবনে আর কিছু নাই, যদিও মানে ওই মুহূর্তে মনে হয়েছে যে কি হলো এটা, মানে আমার মাথার উপরে তো কেউ নাই। সো মানুষের জীবনে এটা ঘটবে, আমাদের আপনি জানেন বাংলাদেশে বা সারা পৃথিবীতে যেখানেই হোক ঘূর্ণিঝড় হয়, ঘর বাড়ি জলোচ্ছ্বাসে উড়ে চলে যায়, কিন্তু এই মানুষগুলো কি গালে হাত দিয়ে বসে থাকে? আবার ঘর তোলে, বন্যা হয় আবার চাষাবাদ করে, তাই না? তো আপনাদের কারো কারো, আমাকে দেখলাম অনেকে সান্ত্বনা দিচ্ছিল, আমাদের গ্রুপটা যে যে গ্রুপের প্রায় 4 লক্ষ মেম্বার আছে সেই গ্রুপটা কয়েকদিন ধরে ফেসবুক বন্ধ করে রেখেছে কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে। আপনাদের অনেকেরই মন খারাপ আমি দেখলাম সেটার কারণে, কিন্তু একটা জিনিস ভাবেন, এত বড় একটা গ্রুপ আজকে প্রায় 4-6-7 দিন ধরে নাই, আমাদের এই কমিউনিকেশনের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, সারা বাংলাদেশের 64 জেলায় 28টা দেশে প্রোগ্রাম হচ্ছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা একে অন্যকে চিনি, এটা আসলে বাংলাদেশে আর কোথাও নাই। আরেকটা জিনিস, আমার জীবনে আমি হতাশার বিরুদ্ধে একজন লোক, হতাশ আমাকে আকর্ষণ করে না, টাচ করে না, এবং এইটার মূল কারণ হইল যে এটা দিয়ে তো আপনার কিছু আসবে না জীবনে, আবার শুরু করব, জিরো থেকে শুরু করব। আমার মানুষগুলো তো আছে, সারা বাংলাদেশে আছে, সারা পৃথিবীতে আছে, কিন্তু আমার ধারণা সেটা দরকার হবে না, গ্রুপ ফিরে আসবে। ফেসবুকের সাথে কথাবার্তা হচ্ছে, চিঠি চালাচালি হয়েছে, চলে আসবে ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। আমাদের পেজ তো আছে, 6,74,000 পেজ আছে, আমাদের ইউটিউব আছে, আমাদের ওয়েবসাইট আছে যেখানে লাখো লাখো রেজিস্ট্রেশন আছে। তো সবাই, আমাদের 64 জেলার মেসেঞ্জার গ্রুপ আছে, 50টা দেশের মেসেঞ্জার গ্রুপ আছে, 492টা উপজেলায় মেসেঞ্জার গ্রুপ আছে। সো অল উই আর কানেক্টেড, সো ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে ফেরত আসবে, আর যদি নাও আসে ইকবাল বাহার আছে। থ্যাংক ইউ। সবচেয়ে বড় কথা স্যার আছেন, আমাদের সব কিছু হারিয়ে গেলেও স্যার আমাদের পাশে থাকলে আবার আমরা নতুন করে সেই জায়গায় ফিরে যাব, এ আত্মবিশ্বাস আমাদের আছে। এবার আমাদের স্যারের জন্য বিশেষ উপহার, এবং নিয়েও আসবেন বিশেষ কিছু মানুষ, আমি কিন্তু জানি না বিশেষ উপহারটা কি এবং মানুষগুলাকে। মঞ্চে আসছেন বিশেষ উপহার নিয়ে বিশেষ কিছু মানুষ। আমাদের রাজা, রাজার মাথায় মুকুট ছাড়া রাজাকে ঠিক মানাই না, সেই বিশেষ উপহারটি আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আমাদের রাজাকে পরিপূর্ণতা দান করলাম, বিগ হ্যান্ড, আরো জোরে তালি হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের বিশেষ মানুষগুলোকে, আমাদের স্যারের জন্য এই বিশেষ উপহারটি নিয়ে এসেছেন। আমি একটু সুযোগে আমাদের সম্মানিত অতিথিদের একটু মঞ্চে রাখছি, ঋতু আপা, রীতা চৌধুরী আপা, অন্ত করিম, একটু ফারাবি হাফিজকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ আসেন, শামি আপা, আপা আপনি একটু আসেন, আসো, আমাদের সাংবাদিক ভাইরা একটু আসেন, জাফরি ভাই, বেনজির, রিশান, রাজেশ, এছাড়া আমি দাওয়াত দিয়েছি যারা অতিথি আছেন একটু মঞ্চে চলে আসেন। মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, যারা শত ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এমনিভাবেই আমাদের প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি আয়োজনে আপনারা আমাদের পাশে থাকবেন,
এটাই আমাদের প্রত্যাশা। টানা 2000তম দিন প্রশিক্ষণের যে রেকর্ড নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন তৈরি করেছে, আস্থার মাইল ফলক উন্মোচন হচ্ছে, সেই দিনটিকে সামনে রেখেই এবং এই দিনটিকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলবে এখনই স্যার আমাদের মাঝে কেক কাটবেন। এদিনটিকে আমরা স্মরণীয় করে বিশ্বের বুকে সরিয়ে দিতে চাই, যে যেখান থেকে দেখছেন সকলের জন্য অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আমরা হাঁচি হাঁচি পা করে আজ 2000তম দিনে পা দিয়েছি। দিনটি আমাদের সকল উদ্যোক্তাদের জন্য একটি স্মরণীয় দিন, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের একটি মাইল ফলক। নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন এমন একটি ফাউন্ডেশন যেখানে বিনা বেতনে, বিনা অর্থায়নে একটি স্টুডেন্ট থেকে শুরু করে একজন শিক্ষিত মানুষও তার চলার পথের নির্দেশনা পেতে পারে, সে জানতে পারে, শিখতে পারে, উদ্যোক্তা হতে পারে, সে নিজেকে মানুষ, একজন মানবিক মানুষ কীভাবে করে তুলবে সেই শিক্ষাও সে এখান থেকে পেয়ে থাকে। এই উদ্যোক্তা ফাউন্ডেশনের ছত্রছায়ায় আমরা হেঁটে চলেছি 6 লক্ষ মানুষ, আমরা 1 লাখ উদ্যোক্তা দৈনিক ব্যবসা করছি এই ফাউন্ডেশন থেকে। শুধু দেশে নয়, সারা বিশ্বের মাঝে প্রায় 55টিরও বেশি দেশে আমাদের এই ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনের কার্যক্রম অতিবাহিত হচ্ছে প্রবাসে। প্রবাসী যারা বাংলাদেশে আছেন তারা সবাই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সাথে যুক্ত আসছেন, তারা স্বপ্ন দেখছেন এই ফাউন্ডেশনে যুক্ত থেকে স্যারের শিক্ষা নিয়ে তারা একটা সময় নিজ পরিবারের কাছে ফিরে আসবেন, নিজের উদ্যোগ তৈরি করবেন, এ আত্মবিশ্বাস তাদের গড়ে উঠেছে। অনেকে দেশে ফিরে এসে একজন সফল উদ্যোক্তাও হয়ে উঠেছেন, তাই আমরা আমাদের মেন্টরের কাছে চিরকৃতজ্ঞ। এখনই আমাদের 2000তম দিনের কেক কাটা হচ্ছে, একটা বিগ হ্যান্ড হবে, একটি মাইল ফলক উন্মোচিত হলো এই কেক কাটার মাধ্যমে।